শুরুতে আসলে কখনো মনে হয় না যে এটা খুব একটা কম্পিটিটিভ ক্রিকেট হবে, বাট যতদিন যাচ্ছিল আর কি ততই মনে হচ্ছিল একটা মানে কম্পিটিটিভনেস বাড়ছিল। তো যেটা হচ্ছে যে আমি আসলে ওয়ার্ল্ড কাপের পর থেকে অনেকগুলি ভালো ম্যাচের, এক্সাইটিং ম্যাচের সাক্ষী হয়েছি। তো ওভারঅল আই থরলি এনজয়েড দি গেম। অ্যাকচুয়ালি যেটা হয় যে হোম গেমের থেকে আমার কাছে একটু ইজি মনে হচ্ছে, বিকজ যখন হোমে ম্যাচ করি তখন কিছু বিয়ন্ড আওয়ার কন্ট্রোল যেগুলি সেই প্রেশারগুলি কাজ করে আর কি। ম্যাচের হিরো ক্যারিবীয় পেসার শামার জোসেফের পারফরম্যান্স আর স্পিরিট আম্পায়ার হয়েও মন কেড়েছে বাংলাদেশি সাবেক ক্রিকেটারের। সে যখন মাঠে আসছে তখন হয়তো খেলার জন্য প্রিপারেশন ছিল না, কারণ সে তার শার্টটা নিয়েও আসে নাই। তো অনেকক্ষণ পরে সে আমরা অ্যালাউ করেছি, যখন সে আসছে প্রায় 8-10 ওভার টানা স্পেলে বোলিং করছিল, তখনও সে ক্যাপ্টেনকে আমার সামনে বলছিল আই ওয়ান্ট টু ফিনিশ ইট অফ আনটিল দ্য ম্যাচ ইজ ওভার। সো দ্যাট ওয়াজ কোয়াইট এনকারেজিং এবং সারপ্রাইজিং যে দ্য ওয়ে হি প্লেড অ্যাকচুয়ালি আই থিঙ্ক হি মেড হিস কান্ট্রি প্রাউড।